অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2021 সালের 21তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধানে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। এ সপ্তাহের বিষয়গুলো হলো বাংলা ও গণিত। আজ গণিত বিষয় নিয়ে আলোচনা করব। ইতোমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়া তোমার সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিও আরো উন্নত করার ক্ষেত্রে উৎসাহ যোগাবে। এজন্য ভিডিওটির নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো, বাটনটির পাশে থাকা বেল আইকনে ক্লিক করো এবং সবশেষে অল অপশনটি সিলেক্ট করো। এক নজরে দেখে নাও অ্যাসাইনমেন্টটি। কোন সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্যের অনুপাত 5:5 এবং সামান্তরিকটির একটি কোণ 45 ডিগ্রি। ক, সামান্তরিকটি অঙ্কন কর। খ, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে ও বিন্দুতে যে কোনো দুইটি সন্নিহিত কোণ সমান। গ, উদ্দীপকে কি পরিবর্তন করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে কিন্তু রম্বস হবে না তা যুক্তি দিয়ে উপস্থাপন কর। ঘ, প্রমাণ করো যে উদ্দীপকের সামান্তরিকের কোণগুলোর সমষ্টি 4 সমকোণ। অ্যাসাইনমেন্টের শিরোনাম অষ্টম অধ্যায় চতুর্ভুজ। অ্যাসাইনমেন্টের নম্বর 5। ক নম্বর প্রশ্নের উত্তর। আমরা প্রথমে যে কোনো একটি রশ্মি এ ই নেই। এবার এ ই এর এ বিন্দুতে একটি কোণ অঙ্কন করি যা হবে 90 ডিগ্রি এর সমান। এ কোণটি অঙ্কন করার জন্য প্রথমে যে কোনো একটি ব্যাসার্ধ নিয়ে এ কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি এ ই কে যে বিন্দুতে ছেদ করেছে সেখানে কেন্দ্র ধরে একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি, তা পূর্বের বৃত্তচাপকে আরেকটি বিন্দুতে ছেদ করল। এবার পরবর্তী যে বিন্দুতে ছেদ করেছে এখানে একে কেন্দ্র ধরে আরেকটি একই মাপে একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি যা পূর্বের বৃত্তচাপ আরেকটি বিন্দুতে ছেদ করেছে। এবার এই দুইটি ছেদ বিন্দুকে কেন্দ্র করে এই এ এর উপরে দুইটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ দুইটি পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বরাবর যোগ করে দেই, যোগ করে এ এফ একটি রেখাংশ বা এফ একটি রশ্মি আঁকি। এবার হয়ে গেল আমার এফ এ ই একটি সমকোণ, অর্থাৎ একটি কোণ হলো যার মান 90 ডিগ্রি। এখন এই 90 ডিগ্রি কোণকে আমরা 45 ডিগ্রি কোণে পরিবর্তন করব, অর্থাৎ ভাগ করব। 90 ডিগ্রি কোণকে ভাগ করলে আমরা 45 ডিগ্রি কোণ পাব। এবার 90 ডিগ্রি কোণকে ভাগ করার জন্য এই এ কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি যথাক্রমে এ ই কে এক্স এবং এ এফ কে ওয়াই বিন্দুতে ছেদ করে। এবার ওই একই ব্যাসার্ধ নিয়ে এক্স এবং ওয়াই অথবা একটু বেশি ব্যাসার্ধ নিয়ে এক্স এবং ওয়াই কে কেন্দ্র করে কোণ এফ এ ই এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পর জেড বিন্দুতে ছেদ করে। এবার এ জেড কে যোগ করে বর্ধিত করি এইস পর্যন্ত বর্ধিত করার পর এবার আমরা জানি যে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর অনুপাত দেওয়া হয়েছে 5:5। আমরা ধরে নেই যে 5 সেন্টিমিটার হবে সামান্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এই 5 সেন্টিমিটারের সমান করে এ বি কেটে নেই এ ই থেকে এবং এ এইচ থেকে এ ডি কেটে নেই। এবার
বি এবং ডি কে কেন্দ্র করে এই 5 সেন্টিমিটারের সমান ব্যাসার্ধ নিয়ে ডি এ বি এর অভ্যন্তরে একটি দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে। এবার বিসি এবং ডিসি যোগ করি, তাহলে এ বি সি ডি হল নির্ণেয় সামান্তরিক। এবারে আমরা অঙ্কনের বিবরণটি লিখে নেই। কোন সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্যের অনুপাত 5:5 এবং সামান্তরিকটির একটি কোণ 45 ডিগ্রি, সামান্তরিকটি অঙ্কন করতে হবে। অঙ্কন এ ই যে কোনো একটি রেখা নিয়ে এর এ বিন্দুতে কোণ এফ এ ই সমান 90 ডিগ্রি আঁকি। এবার কোণ এফ এ ই কে সমদ্বিখণ্ডিত করি। এজন্য প্রথমে যে কোনো ব্যাসার্ধ নিয়ে কোণ এফ এ ই এর অভ্যন্তরে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি এ ই কে এক্স এবং এ এফ কে ওয়াই বিন্দুতে ছেদ করে। এবার একই ব্যাসার্ধ নিয়ে এক্স ও ওয়াই কে কেন্দ্র করে কোণ ই এফ এ ই এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পরকে জেড বিন্দুতে ছেদ করে। এ জেড যোগ করে এইচ পর্যন্ত বর্ধিত করি। ধরি সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এখন 5 সেন্টিমিটারের সমান ব্যাসার্ধ নিয়ে এ ই থেকে এ বি এবং এ এইচ থেকে এ ডি কেটে নেই। এবার বি ও ডি কে কেন্দ্র করে কোণ ডি এ বি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি সি বিন্দুতে ছেদ করে। এবার বি সি এবং ডি সি যোগ করি, তাহলে এ বি সি ডি নির্ণেয় সামান্তরিক। নম্বর প্রশ্নের উত্তর এসি কর্ণ এবং ডিবি দুটি কর্ণ যোগ করে দিলাম। মনে করি এ বি সি ডি সামান্তরিকের কর্ণদ্বয় এ সি ও বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে ও বিন্দুতে উৎপন্ন সন্নিহিত কোণ কোণ এ ও বি সমান কোণ বিওসি, কোণ বিওসি সমান কোণ সিওডি, কোণ সিওডি সমান কোণ এওডি, অথবা কোণ এওডি সমান কোণ এও বি, অর্থাৎ যে কোনো সন্নিহিত দুইটি কোণ পরস্পর সমান। আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অতএব এ ও সমান সিও সমান বিও সমান ডিও। এখন ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ বিও সি এ এ বি সমান বি সি সন্নিহিত বাহুর অনুপাত 5:5 বা সমান বলে এ ও সমান সিও এবং ও বি সমান ও বি সাধারণ বাহু, অতএব ত্রিভুজ এ ও বি সমান বা সর্বসম ত্রিভুজ বি ও সি তিনটি বাহু সমান বলে। সুতরাং কোণ এ ও বি সমান কোণ বি ও সি সমান সমান ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান বলে। অনুরূপভাবে প্রমাণ করা যায় বি ও সি সমান সিওডি, সিওডি সমান এওডি, অথবা এ ও ডি সমান এও বি প্রমাণিত। গ নম্বর প্রশ্নের উত্তর আমরা জানি রম্বসের 4টি বাহু পরস্পর সমান, আবার সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। উদ্দীপকের সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাত 5:5 বা সমান হওয়াতে উক্ত সামান্তরিকটি একটি রম্বস। উদ্দীপকের সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাতে যে কোনো একটি রাশির মান বাড়ালে অথবা কমালে তা একটি সামান্তরিক হবে, কিন্তু রম্বস হবে না।
নম্বর প্রশ্নের উত্তর। মনে করি উদ্দীপকে এ বি সি ডি একটি সামান্তরিক। প্রমাণ করতে হবে যে এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ যোগ ডি কোণ সমান চার সমকোণ বা ফোর সমকোণ। অঙ্কন এ ও সি যোগ করি। এ সি কর্ণ সামান্তরিকটিকে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি এ বিভক্ত করেছে। প্রমাণ এক, ত্রিভুজ এ বি সি এ কোণ বি এ সি যোগ কোণ এ সি বি যোগ কোণ বি সমান দুই সমকোণ বা টু সমকোণ। ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বলে। নাম্বার দুই, অনুরূপভাবে ত্রিভুজ এ ডি সি এ কোণ ডি এ সি যোগ কোণ এ সি ডি যোগ কোণ ডি সমান টু সমকোণ। নাম্বার তিন, এক এবং দুই নম্বর যোগ করে পাই কোণ ডি এ সি যোগ কোণ এ সি বি যোগ কোণ বি যোগ ডি কোণ ডি এ সি যোগ কোণ এ সি ডি যোগ কোণ ডি সমান টু যোগ টু সমকোণ বা কোণ ডি এ সি যোগ কোণ ডি এ সি এই দুটাকে একত্রে সর্বোত্ত করলাম বন্ধনীর মাধ্যমে যোগ বি কোণ রেখে দিলাম। এবার কোণ এ সি বি যোগ কোণ এ সি ডি এই দুটি কোণকে জোরবদ্ধ করলাম একত্রে রাখলাম বন্ধনীর ভিতরে প্লাস এখানে রইল ডি কোণ সমান টু আর টু মিলিয়ে হলো ফোর ফোর সমকোণ। এখানে কোণ বি এ সি যোগ কোণ ডি এ সি সমান এ কোণ সন্নিহিত কোণের যোগফল বলে এবং কোণ এ সি বি যোগ কোণ এ সি ডি সমান সি কোণ সন্নিহিত কোণের যোগফল বলে। সুতরাং কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি যোগ কোণ ডি সমান ফোর সমকোণ। এখানে তিন নম্বর হতে পাই অর্থাৎ তিন নম্বরে এই দুইটি কোণের পরিবর্তে লিখলাম এ কোণ আর এই দুটি কোণের পরিবর্তে লিখলাম সি কোণ। তাহলে আমরা পেয়ে গেলাম এ কোণ যোগ ডি কোণ যোগ সি কোণ যোগ ডি কোণ সমান ফোর সমকোণ প্রমাণিত। এই ছিল সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।